বস্তুটো আজি প্রায় 70 বছর মান হল, ভালকে বনোয়াই হওয়া নাই। পিছে আমি আহি থাকো গই থাকো মানে একদম আহিব নোৱাৰি মানে, আর বেমারি মানুহ লৈ আহিলে একদম যাব নোৱাৰি মানে, ইয়ারপা এনেকা মেডিকেল পৌঁছার আগতে মানে ইয়াতে মানে খতম হয়ে যাব এনেকা টাইপের হয়। আর কি হয় ইয়ারপা ট্রেনেরপা মানুহ আহে, রিক্সা ইয়ারপা যাব নোৱাৰে, ইয়ারপা যাওয়ার সলনি সেইটো সাইডেরপা যাবলগীয়া হয়। এইটো সাইডে মানে গলে মানে বহুত দূর হয়ে যায়, এখানে কবার যাবলগীয়া হলে ইয়ারপা রিক্সা আহলে যাব নোৱাৰি, মুঠতে রাস্তাতো পুরা গাদ্দা গুড্ডি খাল বা মেনেয়া করি কিনে আছে মানে এফালে বহুত বেয়া হয়ে আছে। হেনা করে আমি গম পোৱা নাই, যদি রাস্তা তো সরকারে যদি বনাই দিয়ার ব্যবস্থা করে তেতিয়া বহুত সুবিধা হবে রাইজর কেনে। আর পুরা স্কুল এখন আছে, তারপর ট্রেন লাইন আছে, আর এখানে মেডিকেল যাব পারে, ইয়ারপ্রাই মেডিকেল যাওতেও বহুত অসুবিধা হয়, বেমারি মানে মুঠতে লই যাবই নোৱাৰি। হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়াক আমি জানাব বিচার যাতে রাস্তাটো যদি এই পথটো যদি ভাল করে দিব পারে তেন্তে আমি সুখী হম। আর এটাতো বহুত বছর পরে এনেক হয়ে আছে রাস্তাখন, তো কিমান সরকার আগতেও একবার জানা হয়েছে খবরে নাই, তো আহে চাই পেলে অলপ সলপ কিবা দেখাই পেলে গুছি যায়। আর বনা মানে ইয়াত আমার শ্যামল সরকার বলে আছে, সি নিজে নিজে ফেলা কেতিয়াবা ফেলাই ওলাই রাস্তাটো ঠিকঠাক করে, তার এনেকা আকো আজিলে সরকারের পর একো সুবিধা দেখি পোৱা নাই মই। আহা যাওয়া তো আর এইটাই আর যেনে তেনে যাব পারাকে আর আছে আর রাস্তাখন ওসর স্কুল আছে, আপনার স্টেশন আছে, গাঁওখন তো এটা কলেও তো ভালে, গাঁওখন ভালে ডাঙর আছে, লেকিন গাঁও এটা 6-7টা গাঁও আছে ওসর। রাস্তাটোর বিষয়ে এটা সেইটাই নালাবিলাক অল্প ঠিক করব লাগে আর রাস্তাখন বনাই দিব লাগে, মানে প্ল্যাটফর্মের ওসর লেখে তারপর আগত তিনালি এনেকা ওলাই যায়, কমলপুর ওলাই যায়।